আসসালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু ব্লগ। আজকে আমি কাঁঠালের সস দিয়ে কেক খাচ্ছি, জ্যাকফ্রুট সস বানিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আমার ইচ্ছা ছিল আমি জ্যাকফ্রুট কেক বানাবো, তো সবাই খাবে কি না সেজন্য তখন আর বানানো হয়নি, ভেবেছি পরে বানাবো। আর তখন একজন গেস্ট ছিল আমাদের বাসায়, সে হয়তো বা কাঁঠাল খায় না, যার কারণে আমি কাঁঠালের সসটা করেছি। আর এই সসটা দেওয়া তো সেও খায়নি, কিন্তু আমার খুব ভালো লাগে, ঘ্রাণটা খুবই মিষ্টি, ভালো লাগে জ্যাকফ্রুট সস খেতে। আপনাদের সাথে পরবর্তী নেক্সট টাইম কোনো ভিডিও করে আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব এই সসটা কীভাবে বানিয়েছি। আর কেকটাও বানাতে চেয়েছিলাম, বাট কেকটা নর্মালি বানিয়েছি। ডেকোরেশনের জন্য উপরে কিছু চেরি দিয়ে দিয়েছিলাম, বেরি বাইরের থেকে এনেছিল, সেই বেরি কিছুটা ছিটিয়ে দিয়ে ডেকোরেশন করেছি, তো খুব ভালো লেগেছে আমার খেতে। আমি নেক্সট টাইম আবার বানাবো, ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কাঁঠালের সসটা আর কাঁঠালের কেক বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জ্যাকফ্রুট কেক খুবই মজা হয়, আর সসটা তো আরও বেশি মজা হয়, সসের মতো খাওয়া যায় ডেজার্ট দিয়ে, সত্যি খুব টেস্ট, আপনারাও বানিয়ে খেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর ফ্রেন্ড আমার জন্য কি পাঠিয়েছে, ও নিজের হাতে পাস্তা তৈরি করেছিল, সেটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে একটি ছোট বক্সে, তো আমি একটু টেস্ট করছি কেমন হয়েছে সেটা দেখার জন্য। পাস্তা কেক ভেজিটেবল আর চিকেন দিয়েছে, সত্যি অনেক মজা হয়েছিল, আমি যখন খেয়েছি খুব ভালো লেগেছে। আসলে সবাই অনেক ভালো, কিছু বানালে পাঠিয়ে দেয়, তো আমারও এরকম ইচ্ছে আমিও কিছু বানালে পাঠিয়ে দিই, বাট কিছুদিন যাবত পাঠানো হচ্ছে না, তো চিন্তা করছি নেক্সট টাইম কিছু বানালে বেশি করে বানাতে হবে। এমনিতেই আমাদের ঘরে অনেক বেশি মানুষ, সেজন্য অন্যাস থাকে, যার কারণে সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলি, কোথাও পাঠানো যায় না। খাবারটা খুব মজা হয়েছিল, আর এটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো একটা জয়তুন, আর জয়তুন খেলে নাকি বার্ধক্য আসে না, এটা বাহিরে, যার কারণে এরকম বয়ামে সুন্দর বিচি ফেলে দেওয়া ভাবে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে বিচি নেই। আর কিছুগুলো কিছু পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায় বিচি থাকে, আরও কিছু পাওয়া যায় যে বিচি থাকে না ভিতরে, বিচির জায়গাটায় ক্যারোট দেওয়া থাকে, গাজর একটু কেটে দেওয়া থাকে, খুব ভালো লাগে দেখতে। আমি আর আমার ভাইকনাটা খাবো, তো জয়তুনের টেস্টটা হচ্ছে একটু কেমন জানি, ওসব নোনা পানিতে ভেজানো থাকে জয়তুনগুলো ভালো রাখার জন্য, আর টেস্টটা একটু পানসে কেমন জানি, না খেলে বুঝবেন না, মানে বলতে পারছি না ভাষায় যে টেস্টটা কেমন বলবো, তিতাও না টকও না, একটু পানসা লাগে, পানসে যেটাকে বলে একটু পানসা লাগে, কোনো টেস্ট পাই না আমি, আমার আমার আম্মা আব্বার কাছে কি টেস্ট লাগে আমি বুঝি না, ওদের এটা অনেক পছন্দের খাবার। আর আমি অনেকের কাছে শুনেছি যে জয়তুন খেলে নাকি বৃদ্ধ হয় অনেক দেরিতে, বার্ধক্য আসে না, অনেক কিছুই শুনেছি, আমি এভাবেই বললাম যেভাবে শুনেছি, মানুষের কাছে শুনি যে জয়তুন খেলে নাকি বুড়ি হয় না সহজে, হ্যান ত্যান কত কথাই তো মানুষ বলে, লোক মুখে তো হাজারো কথা শুনি, কিন্তু আমি মুরব্বিদের কাছ থেকে শুনেছি যে বার্ধক্য আসে না,
অনেক ভালো, জয়তুন খেলে অনেক উপকার হয়। তো আমি সবগুলো উপকারের কথা বলতে পারছি না, নেক্সট টাইম জেনে আমি আপনাদেরকে বলবো। তো আমরা খাচ্ছি, আমার ভাইগনা আর আমি খাচ্ছি দুজন মিলে। সত্যি ভালো লাগে আমার ভাইগনাটা পাশে থাকলে, আমার অনেক ভালো লাগে। ও আর আমি জয়তুন খাচ্ছি, আরেকটা জয়তুন ছিল ব্লার, ওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এখন গ্রিনটা শেয়ার করছি, গ্রিন কালার জয়তুনটা। এটার প্রাইসটা তেমন বেশি নয়, এটা স্বপ্ন বা দেশি সব এরকম কোনো সুপার শপে গেলেই পাবেন, 200-250 বা এরকমই হবে। অবশ্য আমি কিনি না, আমার বাবাই সবসময় কেনায়। আমি বাবার কাছ থেকে শুনেছি জয়তুন খেলে নাকি সুন্নাত, না বুঝি সবসময় নাকি জয়তুন খেতে পছন্দ করতেন, জয়তুন খাবার সুন্নত। ও আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি, আপনাদের কাছে প্রথমেই আমি সরি এমনকি ক্ষমা চেয়ে নিব, যাদের গান শুনতে বা মিউজিক শুনতে প্রবলেম হয় তাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিব। কারণ ব্লগ যদি করা হয় তাহলে অনেক বেশি কথা বলতে হয়, আমি অবশ্য অত বেশি কথা বলতে পারি না, যার কারণে আমার কাছে যে গান বা মিউজিক থাকে আমি সেগুলোই সেট করে দিই, আমার যেন বেশি কথা বলতে না হয় সেজন্য আমি সেট করি। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, সত্যি আমি খুবই লজ্জিত। কারণ যাদের প্রবলেম হয় গান শুনলে গুনা হয় অনেকে বলে, তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি গান দিতে চাই না, আমার ভয়েসের থেকে গান গান সেট করে দিই, আমার ভয়েসটা না দিয়ে আমার অনেক বেশি কষ্ট লাগে, অনেকক্ষণ কথা বলতে হয়, আমার ব্লগগুলো অনেক বড় বড় হয় আর আমি অনেক ভিডিও আপলোড করি না, আমি লক করে রেখে দিই। কারণ যখন আমি মানুষের কমেন্টে যাই তখন দেখতে পাই ওদের ব্লগে অনেক বাজে কমেন্ট আসে, আমার অনেক ভয় লাগে যদি আমাকে কেউ বাজে কমেন্ট করে বসে, এজন্য আমি ভয়ে ব্লগ শেয়ার করতে চাই না, আমি লক করে রাখি। যেদিন আমার কমেন্ট সেকশন বন্ধ হয়ে যাবে সেদিন হয়তো আমি ব্লগ শেয়ার করব। আপনাদের এই বাজে কিছু মানুষের বাজে কথার জন্য আমি ব্লগ শেয়ার করতে ভয় পাই, আর আসলে এটা হিংসা থেকে করে মানুষ খারাপ কমেন্টগুলো, আসলে যারা হিংসা করে বা খুব বেশি মানে মানুষের সুখ দেখতে পারে না তারাই এরকম বাজে কমেন্ট করে। আচ্ছা, সে চ্যাপ্টার বাদ, আপনাদেরকে সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার ভাইগনাটা এখন বায়না ধরেছে, আমার ব্রাশ এসে পেস্ট ভরিয়ে দিবে, তখন আমি তাকে দিলাম আমার আমি আর একটু পেস্ট, শুনেছি এই পেস্টটা নাকি ভালো, দিলে নাকি দাঁত ব্যথা ভালো হয়ে যায় বা ব্যথা কম করে, এই পেস্টের একটা কথা শুনেছি সেজন্য এই পেস্টটা ইউজ করছি। তো পেস্টটা আসলে যেরকম মানুষ বলে আসলে সেরকম কিছুই না, ফরএভার কোম্পানিটাও অনেকে বলে অনেক ভালো, অনেক কাজে দেয়, আসলে তেমন কিছুই না, সব কোম্পানি মানে বিক্রির জন্য এরকমই বলে, আসলে তেমন কিছুই হয় না। আমি যখন এই পেস্টটা দিয়ে ব্রাশ করি তখন কিন্তু আমার দাঁত ব্যথা একটু পরে করেছিল, যার কারণে। আর এটাও আমি জানি যে দাঁতে কিন্তু সত্যি পোকা হয়, আমি এজন্য সত্যি বললাম যে কারণ হচ্ছে আমি নিজের চোখে দেখেছি যে এরকম কতগুলো মহিলা আছে আলাদাভাবে কি ঝাড়পুক করে, তো তাদের মাধ্যমে আমি দেখেছিলাম যে পোকা বের করতে, যার কারণে আমি বললাম দাঁতে কিন্তু পোকা হয়, আর আমার দাঁতেও কিন্তু পোকা হয়েছিল আর পোকাগুলো বের করেছিলাম, আর সেই মহিলাটাকে দিয়েই করেছিলাম। এই ধরনের মহিলা বেশি ধান্দাবাজ হয়, কিন্তু আমি যার কাছে গিয়েছিলাম সে ওসব ধান্দাবাজ ছিল না, সে আমাকে বলেছে আমি তোমাকে টাচও করব না, তুমি তোমারটাই আনো। তো আমি যখন
আমি নিজেরটা আনার জন্য আমি নিজেই ধুলা দিয়েছি, আমার নিজের হাতেই আমি আমার দাঁত ধরেছি। সে শুধু কি দোয়া পড়ে আরো কি কি করে, এক ধরনের লাঠি, লাঠির ঘ্রাণটা আমার নাক পর্যন্ত এনেছে। আর তারপর অনেকক্ষণ দোয়া পড়ে ফু দিয়ে বলছে যে তাড়াতাড়ি তোমার মুখে তুমি যে তুলাটা দিয়েছিলা সেটা বের করো। তো আমি বের করে সত্যি সত্যি কিন্তু দেখেছিলাম অনেকগুলো পোকা, আর আমার অনেক বেশি খারাপ লেগেছিল ওই দাঁতে আমার পোকা হয়েছে। সেজন্য আমি খুবই ভয়ে থাকি, অনেক বেশি ব্রাশ করি তারপরও ব্যথা করে। আমার দাঁত দাঁত মাড়ির দাঁতে হয়েছে, সেজন্য আমি অনেক ব্রাশ করি 2-3 বার করে, তাও ভালো হয় না। কিভাবে যে হয়েছে আমি নিজেও জানি না। আর এই যে জামাগুলো দেখছেন, এগুলো আমি গিফট পেয়েছিলাম। আর চিন্তা করছি যে মানুষের কি পছন্দ, আমার জন্য এগুলো পাঠিয়েছে। অবশ্য আমার পছন্দ না হলে আমি বানাবো না, হয়তো বা কাউকে গিফট করে দিব। আর দেখছিলাম, আর আমার মোবাইলের ক্যামেরাটাও তেমন ভালো নয়, যার কারণে ক্যামেরাটা ব্ল্যাক আসে, আবার ক্লিয়ার আসে, আবার ব্ল্যাক আসে, এরকম করেই আমার মোবাইলের ক্যামেরাটা চলছে। আর আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করছি, যে ইউটিউব, ফেসবুক এই ধরনের অনেকগুলোই অ্যাপস আছে, মুভি চ্যাট বা হোয়াটসঅ্যাপ, ফ্রেন্ড, অনেক কিছুর সাথে কিন্তু মনের কথাগুলো শেয়ার করে, কিন্তু আমি কারোতেই শেয়ার তেমন করি না। এটা ফেসবুকের নিয়ম যে মনের কথাগুলো শেয়ার করতে হয়, মন হালকা হয়, কিন্তু আমি এইসব কিছুই করি না। আমার ইউটিউব চ্যানেল আছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি কিছু মনে করেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমি অবশ্য আপনাদেরকে যে দাঁতের পোকাটার কথা বলেছি, যে পোকাটার বিষয়ে আমি একদিন একটা ভিডিও করব। অবশ্য আমি নিজে পর্দা করি, যার কারণে আপনাদের সামনে আসতে পারবো না, আর আমার ভিডিও আমি দিতে পারবো না। আমি যদি অন্য কাউকে দাঁতের পোকা বের করতে দেখি বা এই টিপসের কিছু দেখি, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে জানিয়ে দিব যে দাঁতের পোকা সম্বন্ধে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। লাইক করতে তো আর কষ্ট হয় না, একটা লাইক তো হবেই, তাই না? আর যদি সময় থাকে অবশ্য ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আমি আমার আন্টির বাসায় গিয়েছিলাম, আর এর আগের ব্লগে আমি বাচ্চাদের ব্লগ শেয়ার করেছিলাম, এটা বেবিদের খেলার সময় আমি ভিডিও করেছিলাম। আর আন্টির বাসায় কী কী খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো কোরবানির টাইম, সবাই দেশে চলে যাবে, আন্টিও চলে যাবে, সেজন্য দেখা করতে যাব। আর আন্টি গরু কোরবানি ঈদ গ্রামেই করবে, আমরাই ঢাকা করব, একসাথে ছিলাম মায়া লাগে। তো আন্টির বাসায় গেলাম, আন্টি কি খেতে দিল, আন্টি যা রান্না করলো, চিকেন বিরিয়ানি আর ডিমের কুরমা, গ্রিল চিকেন, আর আচার ছিল, খুব মজা হয়েছিল। তো আমরা ছেলেদেরকে আলাদা করে দিয়েছিলাম, ছেলেরা একসাথে খাবে আর মেয়েরা একসাথে খাবে। ছেলেদেরকে আলাদা বেড়ে দিয়েছি আর মেয়েরা ভিতরে খেয়েছি। আর তখন আমরা চলে আসি, এটা পরের দিনের সকালে আমরা দেখছিলাম যে এত মেক করেছে, সেটা আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। অনেক মেঘ হয়েছে, আর আমাদের আশেপাশে একটা একতলা বাড়ি ছিল, ওইটাতে একজন ফাঁসি দিল, যার কারণে বিল্ডিংটা ভেঙে ফেলে এখন বস্তি টাইপসের হয়ে গিয়েছে। এখানে দুটো কৃষ্ণচূড়া গাছ ছিল, সে গাছে ফাঁসি দিয়েছিল, যার কারণে ভেঙে ফেলে এই একতলা বিল্ডিংটা এখন বস্তি টাইপসের এই অবস্থা। আর এখন খুব মেঘ, একটু পরে বৃষ্টি পড়বে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি।
যদি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার আরও দুটো চ্যানেল খোলার ইচ্ছা আছে, মানুষের 10-12টা চ্যানেল থাকে, আমার না হয় আরও দুটার শখ। সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেল খুললে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।